আর একটু অপেক্ষা করো দুর্গা দেবী, তারপর বুঝবে আমি কি। আমি একটা জাত সাপ, মানুষের ছায়া দেখলো ছোবল মারি। তুমি আমার লেজে পা দিয়েছো দুর্গা, তোমার কপালে যে কি দুঃখ আছে তোমার ধারণাও নেই। মা কোথায় রে, মাকে দেখেছিস? মাকে? হ্যাঁ, না তো মাকে তুমি সকাল থেকে দেখিনি। চারু, তুমি দেখেছো? না, আমিও দেখিনি, হয়তো কোথাও বেরিয়েছেন। মা বাড়ি থেকে বেরিয়েছে একা একা? না না, এটা হতে পারে না। আরে না রে, শোন, তোর বাবা বাড়িতে নেই, দাদা বাড়িতে নেই, তাহলে হয়তো বউকে নিয়ে কোথাও বেরিয়েছে। বাবা মাকে সবসময় নিজের ওয়াইফ হিসেবেই পরিচয় দেয় না, আর বাবা মাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। জন্ম থেকে আজ পর্যন্ত এরকম কিছু তো হতে দেখলাম না। আমি দেখেছি। তুমি দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। কি দেখেছো বাবা? ও যেটা নিজের চোখে দেখেনি, আমি সেটা নিজের চোখে দেখেছি। কিন্তু হঠাৎ জানি না কোথায় গেছে, কিন্তু দুজনকে একসঙ্গে গাড়িতে উঠতে দেখলাম। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো রিয়া, যেটা এতদিন হয়নি সেটা আজকে হলো, এটা তো ভালো কথা। এতে তো চিন্তা করছো কেন তুমি? আচ্ছা বৌমণি, তোমার কি মনে হয় বাবা মাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে? না, বাবা মাকে নিয়ে ঘুরতে বেরোয়নি, এটা বাবার নিশ্চয়ই নতুন কোনো প্ল্যান। আবার প্ল্যান? এত প্ল্যান করেছেন, এত প্ল্যান ফ্লপ হয়েছে, তারপর তো ওনার হতদম হয়ে পড়ার কথা। আরে বাবা, সেরকম কোনো কাজ হলে দাদা দিদি ভাইকে কেন নিয়ে যাবে? এসব কাজ করার জন্য দাদার হাজারটা লোক আছে। আচ্ছা, এত বছরে যেটা হয়নি সেটা যদি এখন হঠাৎ করে হয় অবাক লাগবে না? রিয়া, তুই জানিস তো সবকিছুর মধ্যে সারাক্ষণ খারাপ কিছু খুঁজিস। হ্যাঁ, আমি খারাপ কিছু খুঁজি। তুমি প্লিজ একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, তাহলে তোমারও মনে হবে পুরো বিষয়টার মধ্যে কোথাও না কোথাও কিছু কিছু গন্ডগোল আছে। রিয়া, এখন আমরা এসব ভেবে কোনো সদুত্তর পাবো না, তার চেয়ে বরং মা আসার জন্য অপেক্ষা করি, মা এলেই তো সব জানতে পারবো। আমরা সবকিছু কোথায় জানতে পারছি? এখনো পর্যন্ত অনি দুর্গা কোথায় সেটাই আমরা জানতে পারিনি। অনি দুর্গা একসাথে আছে? হ্যাঁ হ্যাঁ, পূজা আমাকে বলেছে অনি দুর্গা একসাথে আছে আর ওরা ভালো আছে। কোথায় আছে ওরা? সেটা কি ওরা আমাদের বিশ্বাস করে বলবে? না 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 না, রিয়ার কথাটাই ঠিক, দিদি ভাইকে নিয়ে বেরিয়েছে, ওদিকে আবার ওরা দুজন একসঙ্গে আছে, পুরো ব্যাপারটার মধ্যে একটা একটা রহস্যের গন্ধ পাচ্ছি। ভাতের সঙ্গেই খাই। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে। ঠাকুরজি মুঝে বাঁচাইয়ে, আপ তো জানতে হ্যায় কি ঠাকুর কে সামনে কোই ঝুটা বাত নেহি বলতা, হমনে চুরি নেহি কিয়া নেহি কিয়া। সত্যি তো ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না, তাহলে রামকিনান দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?